আশা করি ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল আলামিনুল সিটি মিশনারি স্কুলে। আর এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে টেক্সট এবং গ্রামার নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আজকে আমি চলে এসেছি ভোকাবুলারি সেকশনে এবং ক্লাস ফাইভের ভোকাবুলারি প্রিফিক্স নিয়ে আজকে আলোচনা, আজকের এই ভিডিও। তো এখানে একটু দেখার ব্যাপার আছে যে যে প্রিফিক্স 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 মানে কি। প্রি মানে হচ্ছে প্রি মানে আগে, আর ফিক্স মানে যুক্ত হওয়া। তো আগে যুক্ত হয়ে কোন একটা ওয়ার্ড, একটা অপোজিট ওয়ার্ড হতে পারে বা নতুন একটা ওয়ার্ড ফরম্যাট হতে পারে। তো সেই ক্ষেত্রে প্রথমে যেটা আছে অ্যান্টি, অ্যান্টি এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে অ্যান্টি যোগ করি, কিন্তু আসলে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে অ্যান্টি যোগ আছে। তো দেখো অ্যান্টি ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স মানে অধোগামী, অধোগামী মানে উপর থেকে নিচে বা কোন একটা অবস্থার অবনতি হওয়া, ঠিক আছে, কোন একটা অবস্থার অবনতি হলে সেটাকে অ্যান্টি ক্লাইম্যাক্স বলা হয়। কোন স্টোরি, কোন সিনেমা, কোন স্ক্রিপ্ট বা বিষয়বস্তুকে অনেক সময় অ্যান্টি ক্লাইম্যাক্স বলা হয় যদি তার অবস্থার অবনতি হয়। তো অ্যান্টি ক্লাইম্যাক্স, তবে এই ক্ষেত্রে অ্যান্টি মানে হচ্ছে অ্যান্টি মিন্স, এখানে দেখো লেখা আছে অ্যান্টি মিন্স হচ্ছে এগেইনস্ট, মানে কোন জিনিসের বিরুদ্ধে। যে শব্দগুলোর আগে আমরা অ্যান্টি ইউজ করব তার মানে সেই শব্দগুলো কি বিরোধী বোঝাতে, যে শব্দটার আগে আমি অ্যান্টি ইউজ করব সেই শব্দটার বিরোধী বোঝাতে। যেরকম কি অ্যান্টিডোট, অ্যান্টিডোট মানে হচ্ছে প্রতিষেধক, কোন রোগের জন্য দেওয়া হয় প্রতিষেধক। তারপরে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ শব্দটা মেন শব্দ, এবার এর আগে যদি আমি অ্যান্টি যোগ করে দিলে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার মতো করে যদি কোনো কিছু ঘোরা ঘোরানো বলা হয় সেটা হবে ক্লকওয়াইজ, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে যায় সেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে ইন্ডিয়ান, ইন্ডিয়ান মানে ভারতীয়, আর অ্যান্টি ইন্ডিয়ান মানে ভারত বিদ্বেষ, যে ভারতের ভালো চায় না। নেক্সট সোশ্যাল, সোশ্যাল মানে সামাজিক, আর অ্যান্টি সোশ্যাল মানে হচ্ছে সমাজ বিরোধী। তো প্রত্যেকটা এই যে পাঁচটা ওয়ার্ড, এই পাঁচটা ওয়ার্ডের সাথে অ্যান্টি প্রিফিক্স যোগ হয়ে গেল, তার মানেগুলো চেঞ্জ হয়ে গেল। তারপর নেক্সট হলো সাব, সাব শব্দটা তোমাদের পরিচিত, সাব শব্দের মানে হচ্ছে মিন্স কি, এর মানে হচ্ছে কি আন্ডার, মানে নিচে। তাহলে সাব এডিটর, এডিটর একজন থাকেন, সে নিউজপেপারের হতে পারে, অন্য কোনো ম্যাগাজিনের হতে পারে, এডিটর যিনি থাকেন তাকে সম্পাদক বলা হয়, এবং সেই সম্পাদকের আন্ডারে যিনি থাকেন তাকে বলা হবে সহ সম্পাদক, তাহলে তাকে কি বলা হবে সাব এডিটর, মানে সহ সম্পাদক। তারপর চলে যাচ্ছে লেট, লেট মানে হচ্ছে ভাড়া দেওয়া, কিন্তু এখানে সাবলেট, সাবলেট মানে ভাড়া নিয়ে ভাড়া দেওয়া, লেট মানে শুধু ভাড়া দেওয়া বা ভাড়া নেওয়া, কিন্তু সাবলেট মানে ভাড়া নিয়ে ভাড়া দেওয়া। তারপর মেরিন, মেরিন মানে এমনি জাহাজ বলে, আর সাব মেরিন মানে ডুবো জাহাজ, সাব মেরিন মানে ডুবো জাহাজ, এটা আশা করি তোমরা জানো। আচ্ছা ওয়ে মানে রাস্তা, আর সাব ওয়ে মানে সুড়ঙ্গ পথ বা মাটির তলা দিয়ে যে রাস্তাটা সেটাকে বলা হবে সাব ওয়ে। মানে সব তোমরা যারা ট্রেন চেপে তো তারা দেখবে যে স্টেশনে সাব ওয়ে থাকে, তো সেটা মাটির তলা দিয়ে যায়। আচ্ছা তারপরে কনসিয়াস, কনসিয়াস মানে সচেতন, আর সাব কনসিয়াস মানে অর্ধচেতন। আমাদের মনের তিনটে স্তর থাকে, সচেতন মন, অর্ধচেতন মন এবং অচেতন মন, তাই এটা হচ্ছে অর্ধচেতন, সাব কনসাস। নেক্সট আমরা চলে যাচ্ছি রি, রি মানে কি, রি মিন্স এগেইন, মানে আবার পুনরায়, যেটা শব্দের সাথে রি যোগ হবে তার মানে সেগুলোকে বোঝাবে সব পুনরায় কোনো কিছু করা। যেমন জয়েন, জয়েন মানে হচ্ছে যোগদান করা, এখানে হচ্ছে রিজয়েন, তার মানে পুনরায় যোগদান করা। নেক্সট চলে যাচ্ছি কালেক্ট, কালেক্ট মানে সংগ্রহ করা বা স্মরণ করা, এখানে হবে কি রিকালেক্ট মানে পুনরায় স্মরণ করা, রিকালেক্ট মানে করে কি স্মরণ করা। বার্থ, বার্থ মানে জন্মগ্রহণ করা, রিবার্থ মানে পুনরায় জন্মগ্রহণ করা। রাইট, রাইট মানে হচ্ছে লেখা, আর যদি রিরাইট হয় রিরাইট মানে হচ্ছে আবার লেখা। বিল্ড মানে নির্মাণ করা, রিবিল্ড মানে পুনরায় নির্মাণ করা, আবার নতুন করে তৈরি করা। তারপর আমরা চলে যাচ্ছি আন, আন প্রিফিক্সটা তোমরা সবাই খুবই পরিচিত,
এই আন প্রিফিক্সের মানে হচ্ছে নট, মানে নেগেটিভ মানে বোঝায়। আন তাহলে কি নেগেটিভ মানে বোঝাবে, তাহলে লাইকলি মানে সম্ভাবনা থাকে, আর আনলাইকলি মানে সম্ভাবনাহীন, মানে কোনো সম্ভাবনা নেই। কন্ডিশনাল মানে শর্ত আছে, এই শর্তে আমি তোমাকে এই পেনটা খাতাটা দিতে পারি, তার একটা কন্ডিশন আছে। কিন্তু যখনই তার আগে আন প্রিফিক্স যোগ হবে তখন হয়ে যাবে কি আনকন্ডিশনাল, মানে নিঃশর্তে, কোনো শর্ত ছাড়াই। জাস্ট জাস্ট মানে আমরা জানি জাস্ট মানে এই মাত্র, কিন্তু ইংলিশে কোনো ওয়ার্ডেরই অ্যাকচুয়ালি বেশিরভাগ ওয়ার্ডেরই একাধিক মানে থাকে, ক্ষেত্র বিশেষে সেই মানেগুলো আমরা পেয়ে থাকি। তো জাস্ট মানে শুধুমাত্র এই মাত্রই নয়, বা ঠিক এইটাই এরকমই নয়, জাস্ট মানে ন্যায়ও বোঝায়, ন্যায়। এবার আনজাস্ট মানে অন্যায়। তারপরে টাইমলি, টাইমলি মানে কি, টাইমলি মানে আমরা জানি যে টাইমলি মানে সময় মতো, যখন আন যোগ হবে তার মানে অপোজিট হয়ে যাবে, আনটাইমলি মানে অসময়। উইলিং মানে ইচ্ছুক, আমি কোনো কিছু ইচ্ছুক বোঝালে তখন ইংলিশে ইউজ হবে যে আই অ্যাম উইলিং টু গো টু কলকাতা। ওকে, তো সেই ক্ষেত্রে ইচ্ছুক মানে হচ্ছে উইলিং, আর যদি অনিচ্ছুক হয় তখন হবে আনউইলিং। তো এখানে টোটাল পাঁচ, পাঁচে দশ, পনেরো, কুড়ি, টোটাল কুড়িটা প্রিফিক্স ওয়ার্ড আমি দিলাম, চারটে প্রিফিক্স ওয়ার্ড দিয়ে। এবার এই প্রিফিক্স ওয়ার্ডগুলোর শুধুমাত্র তোমাকে যেটা করণীয় সেটা হচ্ছে বানানটা ভালো করে, স্পেলিংটা ভালো করে খেয়াল করে মুখস্থ করে ফেলতে হবে, খুব ভালো করে পড়তে হবে যাতে এটা মনে থাকে, কারণ এটা তোমাদের অ্যাকচুয়ালি ভোকাবুলারি মানে কি শব্দ ভাণ্ডার। তো শব্দ ভাণ্ডার বা স্টক অফ ওয়ার্ড যত বাড়াবে তত ইংলিশে কিন্তু অনেক বেশি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক বেশি গ্রিপে চলে আসবে, অনেক সুবিধা হবে তোমাদের। ওকে, আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে আবার অন্য কোনো বিষয় নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, বাই।